الله نبي دين الدنيا بادشاه حبيب الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم نبي امان اسلام دعوت دیتے لگلن الله نبي کے فالو کرتے لگلن الله ایک بندہ الله نبي کے جوکن فالو کرلن الله نبي ہنستے لگلن الله نبي ہنسیٹا এত সুন্দর ছিল এত محبتের হাসি ছিল বিশ্ব নবীর হাসির সঙ্গে আকাশের চাঁদ আর মেনে যেত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর ওই হাসিটা দেখে একজন ব্যক্তি বিশ্ব নবীর ওই হাসিটা দেখে বিশ্ব নবীর প্রেমে পড়ে গেলে বিশ্ব নবীর হাসিটার দিকে ফলো করে আসমানের চাঁদের দিকে ফলো করে ওই ব্যক্তিটা আসমানের চাঁদের দিকে যখন ফলো করে আর বিশ্ব নবীর হাসির দিকে যখন ফলো করে সেই ব্যক্তি নিজে থেকে বুঝতে পারল আসমানের চাঁদের অপেক্ষা থেকে নবীর হাসিটা বেশি চমৎকার জয় বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি দেখতে লাগলেন যে আসমানের চাঁদের কত সুন্দর দেখতে আমি একটু দেখি তো আসমানের চাঁদের দিকে তাকাচ্ছে আবার সে বিশ্ব নবীর হাসির দিকে ফলো করছে সেই ব্যক্তিটা কিন্তু মুসলমান নয় তবু যাচাই করছে যে কেমন সুন্দর তো দেখলো যে বিশ্ব নবীর হাসিটাই বেশি সুন্দর বিশ্ব নবীর কাছে চলে গেল الله نبي دين الدنيا بادشاه حبيب الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم نبي امان الله نبي কাছে চলে গেলে الله نبي কাছে চলে গিয়ে বলছে يا رسول الله يا حبيب আমি আপনার হাসিটা দেখে আপনার প্রেমে পড়ে গেছি আমি আপনার হাসিটা দেখে আপনার মহব্বতে পড়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে বলুন এই হাসিটা কার হাসি এই হাসিটা কেমন হাসি আল্লাহ নবী বলে এই হাসিটা আমার হাসি নয় এই মুসকে মুসকে হাসলে এই হাসি দেখে আমার আল্লাহ বড়ই খুশি হয়ে বিশ্ব নবীর মুসকে মুসকে হাসি দেখে কে খুশি হয় জোরে বলেন আল্লাহ খুশি হয় আর আমরা হাসি কেমন করে বলুন বিশ্ব নবী কখনো এরকম অট্ট হাসি হাসতেন না জোরে 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 আমরা যেভাবে হাসি তো এখন ওই ব্যক্তিটা বিশ্ব নবীর কাছে বারবার যায় আর বসে বিশ্ব নবী গিয়ে যখন বিশ্ব নবীর কাছে গেলেন বিশ্ব নবী বলছে যে তোমার কি কালমা পড়তে মন চায় না তোমার কি ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চাই না তোমার কি ইচ্ছে হয় না সেই ব্যক্তিটার যখন এই কথা আল্লাহ রাসূল বললেন বেশ কয়েকদিন যাওয়ার পর আবার সেই আকাশের চাঁদের দিকে তাকায় আবার বিশ্ব নবীর হাসির দিকে ফলো করে সে আর থাকতে পারলো না চলে গেল বিশ্ব নবীর কাছে আল্লাহ নবীকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার হাসির দিকে দেখি আর আকাশের চাঁদের দিকে দেখি আপনার হাসি বেশি সুন্দর আপনার হাসি দেখে আপনার প্রেমে পড়ে গিয়েছি আপনি দয়া করে আমাকে একটি বার পড়িয়ে দিন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর আপনি আমার এই কালমাটা পড়িয়ে দিন আল্লাহ নবী ওই ব্যক্তিকে বললেন তুমি পড়ো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী এই কালমাটা পড়িয়ে ওই ব্যক্তিকে চিরজন্মের মতো মুসলমান বানিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ওই ব্যক্তিকে চিরজন্মের মতো মুসলমান করে দিলেন পড়ে নাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ওই ব্যক্তিকে মুসলমান করে দেওয়ার পর আল্লাহর রাসূল বলছেন যে তুমি তো মুসলমান হয়েছো এতদিন নাই মুসলমান ছিলে না আজ থেকে কিন্তু তোমাকে নামাজ পড়তে হবে কি পড়তে হবে এই জোরে বলেন কি পড়তে হবে নামাজ পড়তে হবে কে বলছে কথাটা কে কাকে বলছে আল্লাহর রাসূল যে মুসলমানটা যে মুসলমান হয়েছে ওই ব্যক্তিকে বলছেন তোমাকে আজ থেকে নামাজ পড়তে হবে ও আমার ভাই জানেন নবী আমার দিন দুনিয়ার
حبيب الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله نبي جاكن تاكي بولن تمہاكي نماز پڑتے ہوئے تمہیں مسلمان خواهي گئے الله نبي كي بولتے لگلے يا رسول الله يا حبيب الله امي اپنار حاشي دیکھے مسلمان ہوئے چھے امي نماز پڑبنا কি বলছে আমি আপনার হাসি দেখে মুসলমান হয়েছে আমি নামাজ পড়ব না আল্লাহর নবী বলছে যাও তোমাকে নামাজ পড়তে হবে না আল্লাহ রাসূল জোর জবরদস্তি করলো না বলল যাও তোমাকে নামাজ পড়া লাগবে না আল্লাহ নবী যখন এই কথা বললেন ওই ব্যক্তিটা বাড়ি চলে গেলেন এমন অত সময় দেখা গেল পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজান যখন মসজিদে দেয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাহাবীরা একে 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 বাড়ি থেকে রওনা দেয় একে একে বাড়ি থেকে রওনা দেয় দেখতে পাওয়া গেল তারা মসজিদে এসে নামাজটা আদায় করে নাই ওই ব্যক্তিটা ফলো করে বিশ্ব নবী সাহাবীরা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বাড়িতে আর থাকে না তারা মসজিদের দিকে নামাজের জন্য চলে যায় আল্লাহ নবী সাহাবীদে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে কত ভালোবাসে তারা নামাজকে কত মহব্বত করে এই না দৃশ্য দেখে ওই ব্যক্তি আর থাকতে পারল না বলল ওরা মুসলমান ওরা নামাজ পড়ে আর আমি মুসলমান আমি নামাজ পড়ি না আমি কেমন মুসলমান আল্লাহ নবীর কাছে চলে গেলে আল্লাহ নবীকে গিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নামাজ আদায় করব জোরে বলে জোরে বলবেন না কি বলছে বলছে আপনার সাহাবীরা আজান দিলে আর বাড়ি থাকে না নামাজ পড়ার জন্য চট করে মসজিদে চলে আসে কিন্তু আমি তো নামাজ পড়ি না তারা মুসলমান আমিও মুসলমান আমি কেমন মুসলমান আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের ভিতর একটা দাগ কেটেছে আমি আর থাকতে পাচ্ছি না আমি নামাজ পড়ব আল্লাহ নবী ওই সময় বললেন যাও চলে যাও মসজিদে চলে যাও মসজিদে যাওয়ার আগে তুমি নামাজ পড়ার আগে তোমাকে ওযু করা লাগবে এ কি করা লাগবে জোরে বলেন নামাজ পড়তে গেলে কি আমরা ওযু করি তো আল্লাহ রাসূল কি বলল যে তুমি নামাজ পড়তে যাবে কিন্তু তোমাকে ওযু করা লাগবে আল্লাহ রাসূল যখন এই কথা বলল আল্লাহর নবীকে ওই ব্যক্তিটা কি বলতে লাগলো দেখুন আল্লাহ নবী ওই সময় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুসলমান হয়েছি আপনাকে দেখে আমি নামাজ পড়ব আপনার সাহাবীদেরকে দেখে কিন্তু আমি ওযু করতে পারবো না কি পারবে না এই জোরে বলেন কি পারবে না ওযু করতে পারবে না বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাসি দেখে আমি মুসলমান হয়েছি আপনার সাহাবীরা নামাজ পড়ে আমি দেখলাম তারা মুসলমান তারা নামাজ পড়ে আমি মুসলমান আমি নামাজ পড়ব না আমি নামাজ পড়ার জন্য রাজি হলাম কিন্তু আমি নামাজ পড়ব আমি কিন্তু ওযু করতে পারব না ও আমার ভাই বোনেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় বলে যাও চলে যাও চলে যাও চলে যাও তোমাকে ওযু করতে হবে না তুমি বিনা ওযুতেই নামাজ পড়বে তবে কিন্তু তুমি শরীর পাক পবিত্র রেখে দেবে জোরে বলে এই জোরে বলবেন না বলছে তোমাকে যা ওযু করা লাগবে তবে তুমি গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে নামাজটা পড়বে আল্লাহ রাসূল বলে যাও তোমাকে ওযু করা লাগবে না আচ্ছা আমরা যদি হতাম তাহলে আমরা কি বলতাম আমরা বলতাম যাও চলে যাও আগে এখান থেকে বেরো তোমার মসজিদে আসা লাগবে না কি হবে না বলেন মসজিদে আসা লাগবে না কিন্তু ওই ব্যক্তিটা দেখা গেল আল্লাহর রাসূলকে যখন এই কথা বললেন আল্লাহ রাসূল বলল যাও তোমার ওযু করতে হবে না ও আমার ভাই বোনেরা আল্লাহ নবী যখন এই কথা বললেন
দিন ওই ব্যক্তিটা চলে গেলেন বেশ কয়েকদিন হয়ে গেল বিনা ওযুতে নামাজ পড়ে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি একদিন ওযু করেন ওযু করার নিয়ম হলো এখান থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তু হযরত আলী এই পর্যন্ত ধুয়ে ফেলেছে হযরত আলীকে দেখে ওই ব্যক্তি বলছে ও ভাই আলী আল্লাহ নবী তো বলেছেন কোনই পর্যন্ত ওযু করার সময় ধুইতে হয় কিন্তু তুমি কোন এর থেকে বেশি কেন ধুচ্ছ হযরত আলী ওই সময় বলে ভাই আল্লাহ নবী পাক জবানে বলেছেন নামাজ পড়ার জন্য যে ব্যক্তি ওযুটা করে নেবে ওযু করার সময় যতটা পরিমাণ ভিজবে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক তার ওযুর জায়গাতে আল্লাহ পাক নূর চমকে দেবে কি চমকে দেবে এই জোরে বলেন নূর চমকে দেবে হযরত আলী বলতে লাগলো ভাই আল্লাহ রাসূল বলেছেন ওযু করার সময় যে যতদূর পর্যন্ত ধুইবে তার ততদূর পর্যন্ত নূর চমকাবে আলোয় আলোকিত হবে তো আমি দেখলাম আমার কোনই পর্যন্ত কেন হবে আমার গোটা হাতটা কাল কিয়ামতের মাঠে যেন নূর চমকে যায় জোরে বলে ও আমার ভাই হযরত আলীর এই কথা শুনে ওই ব্যক্তিটা বলতে লাগলেন আমি তাহলে আজ থেকে নিয়ে আর কোনদিন ওযু করব না আমি আজ থেকে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে আমি গোসল করব জোরে বলেন কি বলছে সে আর ওযু করবে না পাঁচ ওয়াক্ত নামাজে ডাইরেক্ট কি করবে গোসল করবে সে পানিতে গিয়ে গোসল করে ভিজা অবস্থায় আল্লাহর রাসূলের সম্মুখে চলে গেছে কার সম্মুখে আল্লাহর রাসূলের সম্মুখে চলে গেছে যখন আল্লাহর নবীর সম্মুখে চলে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা তুমি কেন এমন ভাবে গোসল করে চলে আসলে আমার সম্মুখে যখন এই কথা বলল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তুমি কেন এমন করে গোসল করে আসলে কি করে আসলে গোসল করে আসলে আরে বাবা কি হচ্ছে কি কি হচ্ছে তা বক্সটা ঘুরিয়ে দিলে তো মিটে যায় বক্সটা ঘুরিয়ে দিলে তো মিটে যায় কানে লাগে বক্সটা ঘুরিয়ে দেন সাউন্ডটা ক্লিয়ার করো মাইক ব্যান ওনার দায়িত্ব না তো উনি কেন ঘোরাবে তো যে রয়েছে সে করবে উনি করবে কেন তো কেন উনি করবে উনাকে দায়িত্ব দিয়েছে নাকি আপনারা উনি একটা আলেম মানুষ কেন হুকুম করবেন আপনারা আপনি আসেন ঘোরান আলেম কে করে হুকুম করবেন আপনি যে কথা বলছিলাম ফলো করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সম্মুখে চলে গেলেন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গোসল করে চলে এসেছি আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার গোসল করলে কেন আল্লাহ রাসূলকে ওই সময় বলতে লাগলে আল্লাহ নবীকে ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী আলী আমাকে বললো আপনি নাকি হাদিসের মধ্যে বলেছেন কাল কিয়ামতের দিনে যে ব্যক্তি যতটা পরিমাণ ওযু করবে আল্লাহ পাক তার ততটা নূর চমকে দেবে জয় বল সুবহানাল্লাহ আল্লাহ নবী ওই সময় বলল ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমি ওই সময় আর থাকতে পারলাম না আমি চিন্তা করলাম কাল কিয়ামতের দিনে আমার পেটটা আলোয় আলোকিত হবে না আমার পেটটা আলোয় আলোকিত হবে না আমার হাতটা আলোয় আলোকিত হবে আমার মুখটা লাইট হবে সাউন্ডটা কে ঘুমাচ্ছে আর তা ওয়াজ করতে আমার তো কষ্ট হবে সেটা আমার দিকে দেখবেন না আমার দিকে দেখেন একটু আমার দিকে অন্তত ফলো করেন আমার তো ভাষাবেন আমার তো জলসা আছে আমার দিকে তো একটু ভাষাতে হবে
আমার আমার দিকে ঘুরিয়ে দেন আমার দিকে দা আমার কানে লাগুক তো দেখি কেমন আমার কান ওড়ে আমার দিকে ঘুরিয়ে দেখ আমার অসুবিধা হবে না কেননা যে ওয়াজ করে তার কানে আওয়াজ আসলে ওয়াজটা করতে ভালো লাগে এই হলো ব্যাপার তাছাড়া কিছু না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাক জবানে আপনি বলেছেন কিয়ামতের দিন যে যতটা পরিমাণ ওযু করবে তার ততটা পরিমাণ লাইট হবে তা আমি দেখলাম আমার হাত লাইট হবে আমার মুখ লাইট হবে আমার পা লাইট হবে আর আমার অন্য অন্য বাকি জায়গাগুলো লাইট হবে না আমি এই কথা মনে করে আমি ডাইরেক্ট গোসল করলাম কাল কিয়ামতের দিনে আমার সারা শরীরটা লাইট হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ মহাপতে দরুদ আল্লাহুম্মা একটু মহাপতে প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কোতার সৃষ্টি তুমি তোমার মিষ্টি মধুর নাম পেলাম যে খোঁজে তোমার সারা বিশ্বেতে তমাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তমাম খোদার সৃষ্টি তুমি তোমার মিষ্টি মধুর নাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তমাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তমাম আছো তুমি ছুঁয়ে সুদূর সোনার মদিনা আছো তুমি ছুঁয়ে সুদূর সোনার মদিনা কেমনে আমি যে যাব নবী জিরাও যায় তোমার তরে তোমার তরে জানাই লাখো দরুদ সালাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তমাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তমাম কোতার সৃষ্টি তুমি তোমার মিষ্টি মধুনা পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তমাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তমাম আল্লাহুম্মা وعلى آل سيدنا ডাকিলে তুমি ধানে বসে গো ছিলে তুমি যে সদা মাওলারি আশায় ডাকিলে তুমি ধানে বসে সদা মাওলারি আশায় করিল কবুল করিল কবুল খোদা তুমি শ্রেষ্ঠ যে পেগাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তমাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তমাম আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা তোমার ইশকে পাগল তামা
তুমি তো জাহানের তাজ তোমার ইশক পাগল তামাম মখলুকাত হুর ফারিস্তাজ পাগল তুমি তো জাহানের চাঁদ আমি যে তোমার আমি যে তোমার হতে চাই তোমারই গোলাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তামাম পেলাম যে খুঁজে তোমার সারা বিশ্বেতে তামাম وعلى سيدنا جي কথা আলোচনা করছিলাম আল্লাহর নবী এমন ভাবে সাহাবীদেরকে ইসলামের ভিতরে যখন এনেছেন কাউকে জোর জবরদস্তি করেনি কাউকে জোর করে ইসলামের ভিতরে আল্লাহ রাসূল কাউকে ঢোকায়নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এমন ভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলেন দিতে লাগলেন দিতে দিতে এক সময় পারস্যের বাদশা বিশ্ব নবীর কাছে চিঠি পাঠিয়েছে কি পাঠিয়েছে পারস্যের বাদশা বিশ্ব নবীর কাছে চিঠি পাঠিয়েছে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোর নাকি বড় ক্ষমতা হয়ে গিয়েছে চলে আয় তোর সঙ্গে আমি যুদ্ধ করব আমি মদিনায় যেদিন যাব গোটা মদিনা আমি শেষ করে দেব এবং তোকে যেখানে পাবো সেখানেই তোকে আমি হত্যা করে মেরে ফেলব তুই পাগল তোর আল্লাহও পাগল এইভাবে পারস্যের বাদশা চিঠি লিখে তার একটা গোয়েন্দার হাত দিয়ে বিশ্বনবীর কাছে পৌঁছে দিয়েছে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন এমন তো সময় সেই পারস্যের বাদশা যখন সেই গোয়েন্দাদেরকে পাঠিয়েছে সেই গোয়েন্দা এসে বিশ্বনবীকে চিঠিটা দিল বিশ্বনবী বলল হযরতে আলীকে যে এই চিঠিটা পড়ো হযরতে আলী ওই চিঠিটা নিয়ে দেখলো লেখা দেখে হযরতে আলী কাঁদতে লাগলো হযরতে আলী কাঁদতে লাগলো হযরতে আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পড়তে পারবো না আপনি আমার বিয়াদবে মাফ করে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার হযরতে আলীকে বললেন বাবা আলী তুমি চিঠিটা পড়ো তুমি চিঠিটা পড়ো হযরতে আলী চিঠিটা হাতে নিয়ে কাঁদতে লাগলে আল্লাহর নবী হযরতে আলীকে জিজ্ঞাসা করে ও বাবা আলী তুমি কেন অমন করে কাঁদো আল্লাহর নবীকে এই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করে দিন আমি এই চিঠিটা পড়তে পারবো না আল্লাহ নবীকে বলছে আপনি আমার বিয়াদবি মাফ করে দিন আমি চিঠিটা পড়তে পারবো না আল্লাহর নবী বলে বাবা আলী তোমাকে চিঠিটা পড়তে হবে কেন না আমি শুনতে চাই কি চিঠির ভিতরে লেখা আছে ওই সময় আল্লাহর নবীকে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পারস্যের বাদশা সে আপনাকে চিঠির মাধ্যমে আপনাকে ধমকি দিয়েছে আপনাকে শাসাচ্ছে আপনাকে সে বলেছে আপনাকে সে বলেছে মোহাম্মদ নাকি বড় ক্ষমতাবান হয়ে গেছে মোহাম্মদ ইসলাম প্রচার করে আমি যেদিন মদিনায় যাব তামাম মদিনা সব শেষ করে দেব আপনাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে আপনি পাগল আপনার আল্লাহ হলো পাগল আপনাকে এমন করে কটূক্তি করে গালি দিয়েছে আল্লাহ নবী এই কথা শুনে আল্লাহর নবী বড়ই মনে ব্যথা পেলে আল্লাহর নবী এই কথা শুনে মনে মনে একটু ব্যথা পেলেন যে আমি তো মানুষের কোনো ক্ষতি করি না আমি শুধু ইসলামের দাওয়াতটাই দিই তাহলে কেন আজকেরে আমাকে এমন করে মানুষ মারবে কেন আমাকে মানুষ এমন করে হত্যা করবে বিশ্ব নবীর সাহাবী হযরতে আলী যখন ওই চিঠিটা পড়লেন
হযরতে উমার ফারুক রেগে আগুন হয়ে গিয়েছে উনি উঠে দাঁড়িয়ে গেছে তলোয়ার বার করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন আমি ওই পারস্যের বাদশাকে শেষ করে দেব আল্লাহর নবী ওই সময় বললেন বাবা উমার তোমার একা দাঁড়াই সেই পারস্যের বাদশার সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয় আল্লাহ নবী হযরত উমারকে বলে ও বাবা উমার তুমি একা কেমন করে যুদ্ধ করবে না 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 তুমি একা যেতে পারো না তোমাকে একা যাওয়া লাগবে না আল্লাহ নবী ওই সময় বলে পারস্যের বাদশা আমাকে অ্যাটাক করার আগে পারস্যের বাদশা গোটা মদিনা শেষ করার আগে আমরা সকলে মিলে ওই পারস্য ঘেরাও করব হযরতে উমার ওই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পারস্য যদি ঘেরাও করে আমাদের তাহলে তাদের সঙ্গে তো যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন আমাদের তো কোনো টাকা পয়সা নাই আমাদের তো কোনো ধন সম্পদ নাই আল্লাহর নবী ওই সময় ঘোষণা দিলেন ও মাসাবিরা তোমরা কে কোথায় আছো যে যেমন পারবে তোমরা এসে আমার কাছে দান করে যাও আমি যুদ্ধ করব আমাদের ফান্ডে জমা করে যাও আমি রাসূলুল্লাহ এই ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর নবী কি বলছেন যে যুদ্ধ করব যুদ্ধ করতে গেলে অনেক টাকার প্রয়োজন আজকের এই টাকা আমি কোথায় পাবো তোমরা যে যেমন পারবে আমার কাছে এসে টাকাটা দিয়ে যাও আজকের এই ফান্ডে টাকা দিলে আমাদের ফান্ড শক্ত হবে আমাদের ধনসম্পদ বাড়বে আর পারস্যের বাদশার সঙ্গে যুদ্ধ করতে আমার বড় সহজ হবে আল্লাহ নবী যখন এই কথা বললেন যে যেমন পারে আল্লাহ নবীর হাতে জমা দিয়ে যায় মহিলারা কানের দুল নাকে এর ফুল আল্লাহ নবীর কাছে দিয়ে যায় ও আমার ভাইজানেরা সকলে মিলে যে যেমন পারে দিয়ে যায় আল্লাহ নবী যখন ওই ঘোষণা দিলেন সেই জায়গাতে একজন মহিলা দাঁড়িয়েছিল ওই মহিলাটা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলে গেলেন বাড়ির দিকে চলে গিয়ে আল্লাহ নবীকে সহযোগিতা করবে বলে ওই মহিলাটি বাড়ি গিয়ে দেখলেন তার বাড়িতে সহযোগিতা করার মতো কিছু ওই টাকা পয়সা নাই মহিলাটি চিন্তা করলো যে বিশ্ব নবী যেখানে ফান্ডে জমা করার জন্য টাকা চেয়েছে তো আমি যদি না দিই তাহলে আমি কাল কায়ামাতের মাঠে কেমন করে মুখ দেখাবো কেমন করে মুখ দেখাবো মহিলাটি বাড়ি চলে গেলেন বাড়ি গিয়ে বিশ্ব নবীকে সহযোগিতা করবে বলে টাকা পয়সা আনতে গেলেন বাড়িতে গিয়ে দেখে কোনো টাকা পয়সা কিছুই নাই শুধুমাত্র একটা রুটি তার ঘরে আছে কি আছে একটা রুটি আছে কিন্তু রুটি দিয়ে তো যুদ্ধে সহযোগিতা করা কোনো যাবে না কি একটা রুটি দিয়ে যুদ্ধে সহযোগিতা করা যায় বিশ্বনবী কি চাইছেন অর্থ চাইছেন অর্থ টাকা পয়সা ধন দৌলত এসব দিতে বলছেন তো বিশ্বনবীর এই কথা মনে করে হঠাৎ করে দেখে তার বিছানায় তার একটা ছোট্ট বাচ্চা ফুটফুটে সোনার চাঁদ বাচ্চা কেবলমাত্র একটু হাঁটতে শিখেছে কোন রকম দাঁড়াতে শিখেছে ওই বাচ্চাটাকে নিয়ে মহিলা রওনা দিলেন বিশ্বনবীর কাছে নবীকে কতটা ভালোবাসে একটুখানি দেখুন আর আমরা কতটা ভালোবাসি সেটাও একটু মিলিয়ে নেবেন ও আমার ভাই ওই মহিলাকে বাচ্চাটিকে নিয়ে গুটি 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 পায় আল্লাহ নবীর কাছে রওনা দিলেন পথের মধ্যে হযরতে আবু বকর হুজুরের সঙ্গে দেখা হলো হযরতে আবু বকর হুজুর ওই মহিলাটিকে বলে তুমি কোথায় চলে যাও বল তুমি কোথায় যাচ্ছ বল বলে আমি আল্লাহ নবীর কাছে যাচ্ছি হযরতে আবু বকর বলে আজকের দিনেতে আল্লাহ নবীর কাছে যেও না আল্লাহ নবী কোন সাহায্য সহযোগিতা কিছুই করতে পারবে না হযরতে আবু বকরকে বলে ভাই আবু বকর আমি আল্লাহর নবীর কাছে
কাছে কোনো সাহায্য সহযোগিতা আনতে যাইছি না আমি যাচ্ছি কি জো আল্লাহ নবীকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ নবীর দিকে আবার রওনা দিলে যেতে যেতে হযরতে আলীর সঙ্গে দেখা হলো হযরতে আলী বলে বোন তুমি কোথায় যাচ্ছ ওই সময় সেই মহিলাটি বলে আমি আল্লাহ নবীর কাছে যাচ্ছি আল্লাহ নবীর কাছে যাচ্ছি ওই সময় আলী বলে বোন আল্লাহ নবী নিজে হাত পেতেছে আজকে আল্লাহ নবী তোমাকে কোন সাহায্য সহযোগিতা কিছুই করতে পারবে না সুতরাং তুমি আল্লাহ নবীর কাছে যেও না বলছে আল্লাহ নবী আজকে নিজে হাত পেতেছেন তিনি দিতে বলছেন আজকে তুমি নবীর কাছে যাচ্ছ নবী তোমার সহযোগিতা করতে পারবে না চলে যাও হযরতে আলীকে বলল আমি যাচ্ছি নবীকে সাহায্য সহযোগিতা করতে কি করতে সহযোগিতা করতে ওই মহিলাটি আবার আল্লাহ নবীর দিকে রওনা দিলেন পথের মধ্যে হযরতে উসমান হযরতে ওমর ফারুকের সঙ্গে দেখা হলো হযরতে ওমর জিজ্ঞাসা করলো কোথায় যাও বলে আমি আল্লাহ নবীর কাছে যাই আল্লাহ নবীর কাছে যেতে হবে না আল্লাহ নবী তোমাকে সাহায্য সহযোগিতা করতে পারবে না ও ভাই ওমর আমি আল্লাহ আমি সাহায্য সহযোগিতা আনতে চাই না আমি আল্লাহ নবীর কাছে যাচ্ছি আল্লাহ নবীকে সাহায্য সহযোগিতা করার জন্য ওই মহিলাটি এই কথা বলে আল্লাহ নবীর কাছে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখানে হাজির আল্লাহ নবী বলে মা তুমি আজকের দিনেতে কেন এসেছো মা আমি তো তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আমি তো তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না আল্লাহ নবী যখন এই কথা বললেন ওই মহিলাটি বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দিনেতে আমি আপনার কাছ থেকে কোনো সাহায্য নিতে আসিনি আপনার কাছ থেকে কোনো সহযোগিতা নিতে আসিনি আমি এসেছি আপনার সাহায্য সহযোগিতা করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কি করার জন্য এই জোরে বলেন একটু জোরে বলেন বলছে আমি আজকের ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য নয় আপনার কাছে আমি এসেছি শুধুমাত্র সাহায্য সহযোগিতা করার জন্য তো বলছে দাও তুমি কি দেবে ওই সময় ওই মহিলাটি আল্লাহ রাসূলের হাতে ওই ছোট্ট বাচ্চাটি তুলে দিলেন কি তুলে দিলেন ছোট্ট বাচ্চাটি তুলে দিলেন আল্লাহ রাসূলের হাতে আল্লাহ নবী বলছেন এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি কি করব এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি কি করব এই বাচ্চার পিছনেই তো একজন চলে যাবে এই বাচ্চা তার যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার ধরতে পারবে না এই বাচ্চা তো এই যুদ্ধের ময়দানে যখন আমরা থাকবো আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা রান্না বাড়া কিছুই করতে পারবে না তাহলে এই বাচ্চাকে নিয়ে আমি কি করব